গত 6 মে করোনার রিপোর্ট অনুযায়ী দাসপুর বাজার সংলগ্ন দাসপুর থানার দাসপুর 1 ও দাসপুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকার মোট 14 জন বাসিন্দার শরীরে মিলেছে মারণ করোনার সংক্রমণ। এর জেরে চরম তৎপরতা এখন দাসপুর জুড়ে। আজ মঙ্গলবারের সকালে লক্ষ্য করা গেল দাসপুর বাজারে, যেখানে হাটে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগমে গমগম করে, তা একেবারে শুনশান। দাসপুর বাজার কমিটির সম্পাদক গোবিন্দ বিশ্বাস জানান, এলাকায় করোনার আবহের কারণে আগামী 7 দিন দাসপুরের হাট আপাতত বন্ধই থাকছে। অন্যদিকে এলাকার আক্রান্ত গ্রামগুলির মধ্যে সবচাইতে সংক্রমণের হদিশ মিলেছে দাসপুর 2 গ্রাম পঞ্চায়েতের শাহাবাজার এলাকায়। সেখানে মোট আক্রান্ত 8। ঘাটাল দমকল বাহিনীর পক্ষে ইতিমধ্যেই আক্রান্ত এলাকায় স্যানিটাইজ করা হয়েছে। দাসপুর থেকে সন্তু বেরার রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ ঘাটাল। কি ব্যাপার, আজ সকাল থেকে দেখছি বাজার বন্ধ, এটা সম্বন্ধে আপনি গত দুপুরের আমরা জানতে পারি যে দাসপুর ব্লক এলাকায় প্রায় 27 জন করোনা পজিটিভ হয়েছে। তো এই অবস্থাতে দেখা যাচ্ছে যে অনেক করোনা পজিটিভ 17 দিন পরে এসেছে। তো এইসব এলাকায় বাইরের কিছু মানুষ এসেছে, যারা এসেছে 14 দিন কোয়ারেন্টাইনে থাকার পরেও, তারপরে তারা জানতে পারছে যে তাদের করোনা পজিটিভ, তখন তারা বিভিন্ন মানুষের সঙ্গে মিশে যাচ্ছে। তাই তাদেরকেও আমরা কিছু বলতে পারছি না। তো সেহেতু দেখা যাচ্ছে যে এত অত্যধিক হারে এখানে করোনা পজিটিভ বাড়ছে, তাই আমরা বাধ্য হয়ে নিজেদের বাঁচার তাগিদে এলাকার মানুষের যাতে স্বার্থে আমরা আপাতত 7 দিনের জন্য বাজার, সবজি বাজার, মাছ বাজার বন্ধের চিন্তাভাবনা নিয়েছি এবং সেটা গতকাল আমরা ঘোষণা করেছি। আজকে থেকে বাজার আপাতত বন্ধ আছে, যেহেতু পাশাপাশি কয়েকটি বাজার বন্ধ হয়ে যাওয়ার জন্য দাসপুর বাজারে অত্যধিকভাবে ভিড় হচ্ছিল। তাই এই এত জনসমাগমের সমস্যায় আরও করোনা সংক্রমণ বাড়বে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের বাজার উন্নয়ন কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাজারটা আপাতত 7 দিন বন্ধ থাকবে। শুধু কি বাজারই বন্ধ থাকবে না, দোকানও, বাজারে যেসব দোকান আছে? আমরা বাজার উন্নয়ন সমিতির থেকে আমরা বাজারের ব্যাপারটাই করতে পারছি না। এলাকার যে সাইডে যে স্থায়ী দোকানের ক্ষেত্রে আমরা যেটা অনুরোধ জানিয়েছি, সেটা আমাদের তো সেখানে বলার নেই, আমরা অনুরোধ করেছি যে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা দোকানে বেচা কেনা করুক। এটা আমরা গোবিন্দ বিশ্বাস, বাজার উন্নয়ন সমিতির সম্পাদক। এরকম হবে তো ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।